সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বের টিউটোরিয়ালে আমরা নেস্টেড লুপ সম্পর্কে আলোচনা করেছি, একটা এক্সাম্পল করে দেখিয়েছি। তো এই পর্বের টিউটোরিয়ালে আমরা আরো একটা এক্সাম্পল করব আর আপনাদের জন্য একটা প্র্যাকটিস দিব। চলুন শুরু করা যাক। আমরা এই এক্সাম্পলটা দেখব যে কিভাবে স্টার দিয়ে ইনক্রিমেন্ট এই প্যাটার্নটা প্রিন্ট করা যায়। এটা আমরা লুপের মাধ্যমে, নেস্টেড লুপের মাধ্যমে দেখব। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে এই প্যাটার্নটা প্রিন্ট করছে কয় লাইন? 1 2 3 4 5, পাঁচটা লাইনে আমাদের এই প্যাটার্নটা প্রিন্ট করতে হচ্ছে। তো আমাদের এখানে পাঁচটা লাইনে স্টার প্রিন্ট করতে হচ্ছে এবং সেটা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে একটা একটা করে প্রত্যেক লাইনে ইনক্রিমেন্ট হচ্ছে। তো আমরা এর আগে 4x4 বক্স স্টার প্রিন্টের কোড দেখছি। তো ওখানে আমার যেটা করতে হচ্ছে, ভিতরের লুপ যেটা ছিল ইনার লুপে আমরা স্টার প্রিন্ট করছি এবং বাইরের আউটার লুপ দ্বারা লাইন কন্ট্রোল করছি। তো আমাদের এখানে লাইন যেহেতু পাঁচটা, আমাদের আউটার লুপের লিমিটেশন হবে 1 থেকে 5 পর্যন্ত, আর আমাদের ভিতরে যে লুপটা স্টার প্রিন্ট সেটা আমাদের কাস্টমাইজ করতে হবে, কারণ এখানে লাইন বাই লাইন ইনক্রিমেন্ট হচ্ছে। তো আমি আগে প্রথমে সেটা লিখবো। আমাদের দুইটা লুপ, সো দুইটা লুপের জন্য দুইটা কমন ভ্যারিয়েবল আই জে। ফার্স্ট লুপটা কি হবে, আমরা জানি লাইন আমাদের পাঁচটা, পাঁচটা লাইন আমরা প্রিন্ট করব। তো আমাদের লিমিটেশন হবে 1 থেকে i < 5, এবং প্রত্যেকবার ইনক্রিমেন্ট 1 করে হবে। আর ভেতরের লুপ যেটা, এটা আমাদের লিমিটেশনটা ঠিক করে দিতে হবে। আমরা আগে সিনট্যাক্সটা লিখি, যে ইকুয়াল 1 সামথিং, কন্ডিশনটা পরে লিখতেছি, আর আমাদের ইনক্রিমেন্ট 1 করে হবে, সো প্লাস প্লাস। আর আমাদের প্রিন্ট করতে হবে কি, স্টার। আর প্রত্যেক লাইন পর যেহেতু নিউ লাইন শুরু হবে, সো আমাদের এই স্টার প্রিন্ট করার লুপের শেষে আমাদের একটা, সরি, লুপের শেষে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে। ওকে, এখন আমাদের মেইনলি যে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে যে কন্ডিশন। তো আমরা এখানে এই প্যাটার্নে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে একটা স্টার প্রিন্ট করবে, দ্বিতীয় লাইনে দুইটা স্টার, তৃতীয় লাইনে তিনটা, এভাবে প্রত্যেক লাইনে লাইন অনুযায়ী স্টার একটা একটা করে বাড়তেছে। তো আমরা যেটা করব, ফার্স্ট লাইনে লিমিটেশন হচ্ছে 1, অর্থাৎ এটা ভিতরে যে লুপটা, যেহেতু ভিতরে যেহেতু যেহেতু ভিতরের লুপটা স্টার প্রিন্ট করতেছে, সেহেতু ভিতরের লুপের লিমিটেশন হবে 1 থেকে শুরু করে 1 পর্যন্তই, এবং দ্বিতীয় লাইনে গিয়ে সেটা 1 থেকে শুরু করে 2 পর্যন্ত হবে, তৃতীয় লাইনে গিয়ে 1 থেকে 3 পর্যন্ত, এভাবে 5 নম্বর লাইনে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত হবে। তো আমাদের লিমিটেশনটা চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা স্টেপে। তো আমরা এই লিমিটেশনটা, যে বৃদ্ধি 1 করে বৃদ্ধি, এই লিমিটেশনটা ধরে রাখার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল দরকার। আমি এটা মিনিমাইজ করে রাখতেছি। তো একটা ভ্যারিয়েবল নিলাম এন, আর আমাদের এই লিমিটেশন হবে এন পর্যন্ত। লিখে নিই যে লেস দেন অর ইকুয়াল এন পর্যন্ত আমাদের লিমিটেশন হবে। এখন এন এর ভ্যালু কি হবে এটা আমরা ডিফাইন করব। তো আমাদের ফার্স্ট লাইনে যেহেতু একটা স্টার, সুতরাং আমাদের যেহেতু আমাদের ফার্স্ট লাইনে একটা স্টার, সুতরাং এন এর ফার্স্ট ভ্যালু হবে 1, অর্থাৎ এন ইকুয়াল 1 আমরা শুরুতে বলে দিলাম। তো যখন এই ফার্স্ট স্টেপে আসবে, ফার্স্ট লাইনে আসবে, ফার্স্ট লাইনে এসে যে ইকুয়াল 1 থেকে লেস দেন এন, লেস দেন অর ইকুয়াল এন, অর্থাৎ 1 পর্যন্ত যাবে, একটা স্টার প্রিন্ট করবে। এর পরবর্তীতে আমাদের এন এর, আমাদের দ্বিতীয় লুপে যাইতে হবে 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ আমাদের এন এর ভ্যালু হইতে হবে 2। তো আমরা, আমাদের এন এর ভ্যালু আছে 1, পরবর্তী স্টেপে আমরা এন এর ভ্যালু কিভাবে 2 পাইতে পারি, আমরা এ স্টার প্রিন্ট করার পর এন এর ভ্যালু 1 বাড়ায় দেব, এন প্লাস প্লাস লিখলে 1 বেড়ে যাবে,
সেক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপে যখন আসবে অর্থাৎ দ্বিতীয় লাইনে যখন আসবে তখন আমাদের এন এর ভ্যালু হবে 2, সেক্ষেত্রে আমাদের স্টার প্রিন্ট করবে 2টা। আবার যখন ঘুরে আসবে তখন এন এর ভ্যালু হবে 3 এবং তৃতীয় লাইনে গিয়ে স্টার প্রিন্ট করবে 3টা। এভাবে পঞ্চম লাইনে গিয়ে স্টার প্রিন্ট করবে 5টা। আমরা এটা রান করে দেখি যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। এটা কেটে দিই, এটা রান করে দেখি। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত স্টারের প্যাটার্ন প্রিন্ট করতেছে। তো এইভাবে আমাদের লাইনে কতগুলো স্টার প্রিন্ট হচ্ছে এবং কতগুলো লাইন, এভাবে আমাদের ডিফাইন করে করে লুপে আমাদের লিমিটেশন ইউজ করে স্টার প্রিন্ট করতে হবে। তো এটাকে আমরা আরো একভাবে করতে পারি, এই যে ভ্যারিয়েবলে ভ্যারিয়েবল ইউজ না করেও করা যায়, সেটা কিভাবে কেটে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাইন যত স্টার সংখ্যা তত, অর্থাৎ ফার্স্ট লাইনে স্টার সংখ্যা 1, সেকেন্ড লাইনে স্টার সংখ্যা 2, থার্ড লাইনে স্টার সংখ্যা 3 এবং ফিফথ লাইনে স্টার সংখ্যা 5। তো আমাদের ইনক্রিমেন্টটা, সরি, স্টার প্রিন্টটা লাইনের সমান। তো আমরা যেটা করতে পারি, আমাদের লিমিটেশন যদি আমরা লাইনের সমান করে দিই, অর্থাৎ জে ইজ লেস দ্যান অর ইকুয়াল আই, তাহলে যেটা হবে যে ফার্স্ট যখন আই এর ভ্যালু যখন 1, অর্থাৎ ফার্স্ট লাইন, তখন এটা যাবে একবার ঘুরবে লুপটা এবং স্টার প্রিন্ট করবে একবার। যখন লাইন হবে 2, তখন আমাদের লুপ সেকেন্ড লুপ ঘুরবে 2 বার, স্টার প্রিন্ট হবে 2টা। এভাবে যখন আই এর ভ্যালু হবে 5, অর্থাৎ যখন লাইন সংখ্যা হবে যখন 5, তখন আমাদের ভেতরে লুপটাও 5 বার ঘুরবে এবং স্টার প্রিন্ট হবে 5টা। তা আমরা এটা রান করে দেখি। হ্যাঁ, এখন এটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্যাটার্ন, ইনক্রিমেন্ট প্যাটার্ন 5টা লাইনে সেটা দেখাচ্ছে। তো আমি আশা করবো আপনারা এতক্ষণে আপনার নেস্টেড লুপের ব্যাপারটা বুঝে গেছেন, এক্সাম্পলটা। তো এখন আপনাদের জন্য প্র্যাকটিস, প্র্যাকটিসটা এরকম, আমরা এই যে প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নটা আপনাদের উল্টা করে প্রিন্ট করতে হবে, অর্থাৎ ডিক্রিমেন্ট, প্রথমে 5টা, তারপরে একটা একটা করে ডিক্রিমেন্ট হবে। তো আপনারা সেটা কিভাবে করবেন, আমি সরি, প্রিন্ট করলে কি রকম দেখাবে আমি এটা দেখা দিচ্ছি, আর আপনারা কিভাবে প্রিন্ট করবেন এটা আপনাদের করতে হবে। আমরা যে লুপটা করছি এই লুপের, এই নেস্টেড লুপ ইউজ করেই করা যাবে এভাবে, কিন্তু কিছু চেঞ্জ করতে হবে আমাদের স্টেট কন্ডিশন কন্ডিশন গুলোর ভিতরে, সেটা আপনাদের নিজেদের করতে হবে, নিজেদের মাথা খাটিয়ে বের করতে হবে। আমি রান করে দেখিয়ে দিচ্ছি যে ওটা কি রকম দেখাবে। আপনাদের প্র্যাকটিসটা হচ্ছে এটা, যে আপনাদের এভাবে ডিক্রিমেন্ট স্টারের প্যাটার্নটা প্রিন্ট করতে হবে 5 লাইনের, বেশি দিলাম না, 5 লাইনেরই, 5 থেকে শুরু হবে এবং সেটা এক করে ডিক্রিমেন্ট হতে হতে একে গিয়ে এসে লাস্ট লাইনে গিয়ে একে গিয়ে শেষ হবে। তো আপনারা চেষ্টা করলেই পারবেন, আমি জানি, একটু চেষ্টা করে দেখেন, চেষ্টা করলে পারবেন। তো আমাদের এই টেস্টের নিয়ম হচ্ছে যে আমাদের স্ক্রিনে যখন পজ সিম্বল উঠবে তখন আপনার ভিডিওটা পজ করবেন, পজ করার পরে এই টেস্টটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর যখন আমার ভিডিওটা রিজিউম করবেন তার ঠিক 5 সেকেন্ড পর আমরা আমাদের টেস্টের সলিউশনটা দেখিয়ে দিব। তো আপনারা এখন ভিডিওটা পজ করুন। তো এই হচ্ছে আপনাদের সলিউশন, আমাদের যে প্রবলেম প্র্যাকটিসটা দিয়েছিলাম সেই প্র্যাকটিসের সলিউশন। আমরা যখন ইনক্রিমেন্টের স্টারটা প্যাটার্নটা প্রিন্ট করছি তখন আমাদের এন এর ফার্স্ট ভ্যালু আমরা এন ভ্যারিয়েবল দিয়ে করছি, এন এর ফার্স্ট ভ্যালু ছিল 1 এবং প্রত্যেক লাইনে সেটার 1 করে ইনক্রিমেন্ট হয়েছে, যেহেতু আমাদের প্যাটার্ন ছিল ইনক্রিমেন্টের। আর যেহেতু এই প্যাটার্নটা আমাদের প্র্যাকটিসের প্যাটার্নটা ছিল ডিক্রিমেন্টের, সেহেতু আমরা প্রথমেই এন এর ভ্যালু দিয়ে দিছি 5 এবং প্রত্যেকটা লাইনে এন এর ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট করছি। শুধু এই 2 জায়গায় চেঞ্জ, আর কোথাও কোনো চেঞ্জ হয় নাই। এটা রান করলেই আমাদের ডিক্রিমেন্টের প্যাটার্নটা, এই যে ডিক্রিমেন্টের প্যাটার্ন, এটা প্রিন্ট করবে। তো আশা করি আপনারা নেস্টেড লুপের ব্যাপারটা বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে আমি চ্যানেলের উপরে উপরে যে কর্নার দিয়ে একটা কার্ড আছে উপরে, এই কার্ডে ক্লিক ক্লিক করলেই আমাদের চ্যানেলে কতগুলো এক্সাম্পল করিয়ে দেওয়া আছে এরকম প্যাটার্নের। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সেখানে গিয়ে দেখতে পারেন, অনেকগুলো এক্সাম্পল করিয়ে দেওয়া আছে আর সবগুলো নেস্টেড লুপ দিয়ে করা। সো আপনাদের দেখলে নেস্টেড লুপের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে।
আমাদের এই টিউটোরিয়ালটা এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।